আচ্ছা সাউন্ডটা, আচ্ছা একজস্টের সাউন্ড কম। এটা হচ্ছে লাইটের হাই বিম এবং লো বিম পাসিং। হ্যাঁ ওকে, পাসিংটা কাজ করতেছে। অ্যান্ড একটা দুইটা তিনটা মিটার, তিনটা হচ্ছে অ্যানালগ মিটার। রিডারটা শর্ট রাইট কর ওনার আসলে কাকা। এখন কাকা আসলে কোনটাকে সাপোর্ট করবে, কি জিএসএক্সটা নেওয়া নাকি রেডার 125 সিসি নেওয়াটা হচ্ছে কাকা সাপোর্ট করবে এখন কেন? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড এটা হচ্ছে জিএসএক্স 125 সিসিটা। অ্যান্ড আমি হচ্ছে এটা একটা ট্রেস ড্রাইভ দিব 125 সিসি। আমারটা 125 সিসি, এটা 125 সিসি, এবং কোনটা টান কীরকম সেটা দেখবো, কোনটা গাড়ি চালাতে একটু বেশি কমফোর্টেবল সেটাও দেখবো। সো আমি প্রথমে চিন্তা করছিলাম যে এটাই নিব, GSX X 125। সো চলেন। আচ্ছা সাউন্ডটা, আচ্ছা একজস্টের সাউন্ড কম। ক্লাচটা খুবই স্মুথ, খুবই স্মুথ ক্লাচ, আমারটার মতো না। এই যে ওকে, সাউন্ডটা খুবই স্মুথ, বাট বসার যে সিটিং পজিশন, ওহো গাড়ি একদিকে টানতেছে। ওকে, সো গিয়ারের যে লিভারটা, লিভারটা হচ্ছে নিচে। ওকে, গাড়িটা মনে এক্সিডেন্ট করা হয়েছিল সেই জন্য মিটারটা নড়তেছে মনে হয়, আই ডোন্ট নো। আমার সাথে কাকার সাথে দেখা হচ্ছে অনেকদিন পরে। ক্লাচটা অনেক স্মুথ আছে। ওকে, আমরা মেন রোডে উঠলে বুঝতে পারবো। গাড়ির একবারে হচ্ছে সাউন্ড একদমই কম, একদমই কম সাউন্ড। আমার যে এরকম একজস্টের সাউন্ডটা হচ্ছে একটু বেশি ছিল, এটার তো আমি টোটালি সাউন্ড আমার কাছে মনে হচ্ছে নাই ওটার তুলনায়। আমি হচ্ছে এখন মিটার চড়ার দিকে যাবো। আমি সব কাকে বলে দিছি, ওনাকে আমার গাড়িটা দিয়ে দিছি, আর আমি হচ্ছে ওনার গাড়িটা নিয়ে যাচ্ছি। ওকে, সো অ্যাক্সিলারেটর দিক দিয়ে হচ্ছে আমারটা আমার কাছে ফাস্ট মনে হচ্ছে, বিকজ আমি তো এটার ফুল অ্যাক্সিলারেটর দেওয়ার পরে গাড়ি এত পরি। আচ্ছা গাড়ি একবার বন্ধ হয়ে গেছে, সমস্যা নেই সেটা। ওকে, হ্যাঁ রেস উঠতে একটু টাইম নিচ্ছে, এবং যেটার মধ্যে ফাস্ট হচ্ছে আমারটা। ব্রেক সামনেরটাও হার্ড আছে, পিছনেরটাও হার্ড আছে, ব্রেক ইজ ওকে। আচ্ছা আর মিটারগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যানালগ মিটার, শুধু গিয়ার ইন্ডিকেটার ছাড়া আর সবগুলো হচ্ছে অ্যানালগ মিটার। ওকে, আমি একটু গাড়িটা দাঁড়াই করে দেখি যে আমার ভিডিওর আসলে কোয়ালিটির কী অবস্থা। ভালোই টাইম নিচ্ছে, এবং হ্যাঁ গাড়ি হচ্ছে স্পিড ওঠার সময় ভালোই টাইম নিচ্ছে, যেটা হচ্ছে রেইডারে হয় না। রেইডারে একটানে হচ্ছে সুন্দর 80-90, মানে 70 পর্যন্ত খুব স্মুথলি উঠে, বাট এটাতে ভালোই টাইম নিচ্ছে। ওকে, সো ট্যাকে না দাঁড়ায় একটু সামনে গিয়ে দাঁড়াই, আমার ভিডিওর কোয়ালিটির কী অবস্থা এটা একটু দেখতে হবে। ওকে, সো এটার ড্যাশবোর্ডের মধ্যে আছে হচ্ছে, ওকে এটা হচ্ছে লাইট, তারপর হচ্ছে এই পাশে লুকিং গ্লাস, লুকিং গ্লাস মাস্টার সিলিন্ডার। ওকে, সো হর্নটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে সেলফ। ওকে, এটা হচ্ছে চোক। ওকে, চোক আমারটার মধ্যে চোকের লিভারটা নাই। এটা হচ্ছে লাইটের হাই বিম এবং লো বিম পাসিং। হ্যাঁ ওকে, পাসিংটা কাজ করতেছে। অ্যান্ড একটা দুইটা তিনটা মিটার, তিনটা হচ্ছে অ্যানালগ মিটার। এই হচ্ছে কাহিনী। সো ওভারঅল হচ্ছে জিএসএক্স 125 সিসি এবং আমারটার মধ্যে আমি অনেক তফাৎ দেখতে পাচ্ছি। প্রথম যে তফাৎটা সেটা হচ্ছে গাড়িটার টানের মধ্যে হচ্ছে তফাৎ আছে। গাড়িটার টানের মধ্যে থেকে হচ্ছে রেইডার সেরা, দ্বিতীয় হচ্ছে লুকের দিক দিয়েও রেইডার আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, বাট এই গাড়িটা একটু পুরাতন হয়ে গেছে এবং উনি খুব ভালো ইউজ করছে। আচ্ছা উনি ইউজ করছে হচ্ছে 49,312 কিলোমিটার, ইজ হিউজ। উনি গাড়িটা নিছে যে মনে হয় 2 মাস 2 বছরও হয় নাই। উনি আসলে নোয়াখালী থেকে আমাদের বাড়ি পর্যন্ত হচ্ছে আপ ডাউন করো, তো তো সেক্ষেত্রে হচ্ছে উনি অনেক চালাইতে হয় এই আর কি। সো ওভারঅল হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে আমি চেক করলাম, অ্যান্ড চেকের মধ্যে হচ্ছে এই যে গাড়িটা অলরেডি ভাইব্রেশন করা শুরু করছে সাইটের মধ্যেই।
আচ্ছা, এটা হচ্ছে আমার কাকা সজীব কাকা, যার হচ্ছে GSX হচ্ছে ওনার 125 cc, আর আমারটা হচ্ছে রেডার 125 cc। আপাতত উনি শর্ট একটা রাইড করছিল আমার আমার মানে রেডারটার, সো উনি হচ্ছে বলুক যে রেডারটা শর্ট রাইড করে ওনার আসলে কাকা এখন কাকা আসলে কোনটাকে সাপোর্ট করবে, GSX-টা নেও নাকি রেডার 125 cc নেওয়াটা হচ্ছে কাকা সাপোর্ট করবে এবং কেন? এখন ওই যে তোর যে রিভিউ দেখলাম ওটার মধ্যে যে আমারটা ভাইব্রেট করে সাইডের পরে, কিন্তু আমার কাছে মনে হয় না, আমি জানি না, আমারটা আমার কাছে খুব ভালো লাগে চালাইতে। তবে আমার আর এই গাড়ির পার্থক্য আমি আসলে ওভাবে এটার ব্যাপারটা আমি খুব বেশি নোটিস না করলে, এটা টান ভালো, মানে কুইক পিক আপ যেটার বল, আচ্ছা এটা খুব কুইক পিক আপ ওঠে। তারপরে ওভারঅল গাড়িটা তো নতুন, তো ভালো মনে হয়েছে। এখন এটা তো আসলে খুব বেশি দিন চলেও নাই, এটা চলছে মাত্র 4000 কিলোমিটার, তো 4000 কিলোমিটার আর 49000 কিলোমিটার মতো ব্যাপার থাকে। এটা যদি 20-30 হাজার কিলোমিটার পরে গিয়ে তারপরে একটা ভালো রিভিউ দেওয়া যাবে যে 30000 কিলোমিটার এটা এটা চালানো কমপ্লিট হয়েছে, এখন কেমন অবস্থা। এর আগে আসলে রিভিউ দেওয়াটা খুব বেশি ইফেক্টিভ হবে বলে আমার মনে হচ্ছে না। একটা নতুন গাড়ি খুব ধরো 2-4-5-10 হাজার এমনিতেই ভালো ইয়া দেয় সাপোর্ট দেয় যে কোনো গাড়ি, ডিপেন্ড হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে 30000-এর পরে গিয়ে সে কেমন সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, তখন গিয়ে গাড়িটা ভালো না খারাপ সে রিভিউটা অ্যাকচুয়াল রিভিউটা তখন বের হয়ে আসে। আপনি যে GSX 125টা চালাচ্ছেন, এটা তো প্রায় 49000 কিলোমিটার চালাই ফেলছেন, এখন এই 49000 কিলোমিটারের মধ্যে আপনি কী কী প্রবলেম ফেস করছেন এখন পর্যন্ত? কি কোনো ইঞ্জিন খোলা হয়েছে বা কোনো ক্লাস প্লেট চেঞ্জ করছেন বা মেজর মেজর কোনো ক্লাস প্লেট? আমি একবার চেঞ্জ করছি, তবে ক্লাস প্লেট চেঞ্জ করার পিছনে আমার কিছু দায় আছে, সেটা হচ্ছে ও এটা নিয়ম হচ্ছে 1000 কিলোমিটার পর পর কিন্তু মোবিল চেঞ্জ করতে হয়, সেটা আমি করিনি, অলসতার কারণে করে নিই, যার কারণে হয়তো 1200-1500 চলে গেছে, যার কারণে আমার এটা ক্লাস প্লেট চেঞ্জ করতে হয়েছে পরে শোরুম থেকে চেঞ্জ করছি। তবে যারা মোটর সাইকেল ব্যবহার করে তারা অবশ্যই যেন যে মোটর সাইকেলই হোক 1000 কিলোমিটারের মধ্যেই যাতে ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলে, লুব্রিক্যান্ট ইঞ্জিন অয়েলটা যাতে চেঞ্জ করে। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা কেমন GSX 125? GSX 125 গাড়ির প্রাইস হিসাবে গাড়িটা খারাপ না, ভালো, এটা মোটামুটি হাইটও মানে লং, ওজনটা মনে একটু বেশি, ওজন 125 কেজি, তো খারাপ না লং ড্রাইভে, এটা আমি আমাকে মোটামুটি স্বস্তি দিছে। আচ্ছা, আপনার আপনার এক এক লিটারে কত কিলোমিটার করে পাইছেন আপনি? 48-50 এখনো কি পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে ছোটোখাটো একটা রিভিউ ছিল GSX আর এবং হচ্ছে রেডারের মধ্যে, আমি অত বেশি কম্প্যারিজন করি নাই। তারপর GSX আর 125 cc যে ইউজার মানে যিনি ইউজ করছে ওনার মুখ থেকে হচ্ছে আপনারা শুনছেন সব কথা। এনে হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।